আসসালামু আলাইকুম। আজকে খুব সহজে ডিম দিয়ে লাউ রান্না করে দেখাবো, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। প্রথমেই প্যানের মধ্যে 2-3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি, 2টা পেঁয়াজ কুচি দিলাম, আর কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম 4 থেকে 5টা। লাউ রান্নায় অবশ্যই কাঁচামরিচটা বেশি পরিমাণে ব্যবহার করতে হবে। এবার পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একটু ভেজে নেব। যখন পেঁয়াজ আর কাঁচামরিচটা এরকম হালকা একটু ব্রাউন কালার হয়ে আসবে, তখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। এই রসুনটাকে পেঁয়াজের সাথে ভালো করে ব্রাউন করে ভেজে নিতে হবে। যখন এই পেঁয়াজ রসুন ব্রাউন করে ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিলাম, যাতে করে মশলা দিলে পুড়ে না যায়। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ থেকে আরও কম মরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া, আর পরিমাণ মতো লবণ। এখন এই মশলাগুলোকেও একটু ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না তেলটা বেরিয়ে আসছে। যখন এরকম মশলাগুলো লেগে লেগে আসবে, তেলটা ভেসে উঠবে, তখন দিয়ে দিচ্ছি টমেটো। একটা বড় সাইজের টমেটো দিয়ে অল্প একটু পানি দিয়ে তারপর এই টমেটোর সাথে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। পানিটা শুকাতে শুকাতে টমেটোটা একটু সেদ্ধ হয়ে যাবে, প্লাস মশলাগুলো আবারও ভালো করে কষানো হয়ে যাবে। এই তো দেখুন, তেলটা ছেড়ে দিয়েছে পুরোপুরি, আর টমেটোগুলো হালকা নরম হয়ে এসেছে। যখন টমেটো নরম হয়ে আসবে, তখন একটা সাইডে এগুলো সরিয়ে নিয়ে আরেক সাইডে দিয়ে দিচ্ছি 2টা ডিম। ডিম 2টা দেওয়া হয়ে গেলে এবার অপেক্ষা করব একটা সাইড একটু শক্ত হয়ে আসা পর্যন্ত। আরেক সাইডে সেগুলো কিন্তু নেড়ে দিতে হবে, নয়তো মশলাগুলো পুড়ে যাবে। ডিমের নিচের সাইড যখন শক্ত হয়ে যাবে, তখন এইরকম করে ভেঙে দিতে হবে। আপনি যদি ডিমটা নরম থাকতেই ঘুটে ফেলেন, তাহলে কিন্তু এটা বড় বড় টুকরো হবে না। তাই একটু শক্ত করে তারপর বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার মশলার সাথে প্রায় 1/2 মিনিটের মতো একটু ভেজে লাউগুলো দিয়ে দিলাম। লাউগুলো গোল গোল করে কেটে নিয়েছি, দেখুন। এই তো এরকম গোল গোল করে লাউগুলোকে কেটে নেবেন। আর এইখানে মিডিয়াম থেকে একটু বড় সাইজের লাউ আছে, তো একটুখানি পানি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটুখানি পানি ব্যবহার করা যাবে, তবে লাউয়ে যদি অতিরিক্ত পানি ব্যবহার করেন, তাহলে লাউয়ের স্বাদটা নষ্ট হয়ে যাবে, আবার লাউটা সবুজ থাকবে না। এইবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম থেকে একটু কম আঁচে অপেক্ষা করব, যতক্ষণ না লাউ থেকে পানি ছেড়ে দিচ্ছে। এই তো দেখুন, কিছুক্ষণ পর দেখবেন লাউ থেকে এরকম অনেকখানি ঝোল বের হয়েছে। তো এই পর্যায়ে একটু নেড়ে দিচ্ছি, আরও ঝোল বের হবে লাউটা সেদ্ধ হতে হতে। তো ভালো করে নেড়ে দিয়ে তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে এই লাউগুলোকে সেদ্ধ করে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি লাউগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। প্রায় 3 থেকে 4 মিনিট রান্না করার পরই লাউগুলো সেদ্ধ হয়ে যাবে। এই তো দেখুন, আমি আপনাদের একটা লাউ একটু কেটে দেখাচ্ছি। তো যখন লাউটা সেদ্ধ হয়ে যাবে, লবণটা চেক করে লবণ দিয়ে দিলাম, আর বেশি করে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। লাউয়ে অবশ্যই ধনিয়া পাতাটা ব্যবহার করতে হবে, নয়তো লাউয়ের স্বাদটা ভালো লাগবে না। তো ধনিয়া পাতা দেওয়া হয়ে গেলেই কিন্তু আমাদের রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। আজকের এই সহজ রেসিপিটা বাসায় অবশ্যই রান্না করে দেখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।